বাস্তবে রূপ নিয়েছে রাজধানীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন কাঙ্ক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত সমাবেশে রং বেরঙের ক্যাপ টি শার্ট এবং ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকেই আসতে শুরু করে বর্ণাঢ্য মিছিল। ঢাকা মহানগরী ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা। সমাবেশ স্থল পুরাতন বাণিজ্য মেলার মাঠ পেরিয়ে জনসমুদ্রে রূপ নেয় পুরো আগারগাঁও এলাকা। একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করায় সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমাবেশে আসা সর্বস্তরের মানুষ। শহরের যত জনগণ আছে, আমরা যারা ঢাকাবাসী, তাদের ভিতরে একটা উৎফুল্ল উল্লাস কাজ করছে এবং সেই একটি মাইল ফলকের মধ্যে আমরা পা দিলাম। এই জন্য আমাদের উল্লাস আনন্দের সহিত আজকে মহাসমাবেশে আমরা যোগ দিচ্ছি। আবার আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ, এই দেশের মানুষ আশা করে। নেত্রী দেশ শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা আজকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সকলে ঐক্যবদ্ধভাবে থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তৃণমূলের কর্মীরা। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করব। এই উন্নয়নকে ধারাবাহিক লক্ষ্যে আবার বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিবে। বিএনপি জামাতের সেই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করছি এবং মোকাবেলা করব। বিএনপি জামাতের সন্ত্রাসীদেরকে জবাব দিতে চাই যে মানুষ উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে চালু করায় সমাবেশে আসা মানুষগুলো ছিল উচ্ছ্বসিত। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।